পকেটে পকেটে প্রার্থী তালিকা আছে বিরোধীৰ। বিরোধী নেতার পকেটে পকেটে প্রার্থী তালিকা ঠিকই শুনিছে। সোশ্যাল মিডিয়াত ভাইরেল হয়েছে নেতার পকেটর প্রার্থী তালিকা। 14খন আসনের ভাগে ভাগে তালিকালৈ অঙ্ক আরম্ভ করেছে বিরোধী মিত্রজোঁটৰ অংশীদার দলসমূহে। অঙ্ক মিলা নাই তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের মতে রাষ্ট্রীয় প্রেক্ষাপটত যদি বিরোধী ঐক্য তৃণমূল না থাকে তেনহলে কি হব? উত্তর দিছে রিপুন বরাই। এই কথাটো ওলাইছে এই ক্ষেত্র এই কারণেই ওলাইছে, এটো পরিস্থিতির কারণে ওলাইছে, যেটো হৈছে আপর বেলিকা পঞ্জাবত আপে সকলবিলাক সিটত খেলিব, কংগ্রেসক তাত সিট দিব বিচরা নাই আপে। আর তার পরিবর্তে দিল্লিত আপ আর কংগ্রেস মিলি ইন্ডিয়া এলায়েন্স হিসাবে খেলিব বিচাৰিছে, তাত আকৌ সিট দিব বিচাৰিছে। তালিকা যদি দিয়া নাই এতিয়ালৈকে ভূপেন বৰাই দিয়া নাই, তালিকা যদি দিয়া নাই এতিয়ালৈকে রিপুন অখিল লুৰিনেও দিয়া নাই, তেনেহলে কার পকেটৰ প্রার্থী তালিকা কোনে কোনে কৰিছে ভাইরেল? মুখ খুলিছে ভূপেন বৰাই। জিলাবিলাকে কি রিপোর্ট পঠাইছে আমি প্রদেশ ইলেকশন কমিটিয়ে সেখানে পর্যালোচনা করিম, আর প্রদেশ ইলেকশন কমিটিত যখন মাননীয় সদস্য আছে তেওঁলোকে কোন সমষ্টিত কি পরামর্শ দিয়ে সেই পরামর্শখিনিক লৈ আমি চেষ্টা করিম যাতে তিনিজনতকৈ বেছি দীঘলীয়া পেনেলখন নহয়। প্রার্থী তালিকা চূড়ান্ত করা নাই বিরোধী শিবিরে, সাধারণভাবে প্রার্থিত্বর পেনেলহে যুগুত করেছে। রিপুন বরারও মনে আছে বিজেপির বিরুদ্ধে গোটে অসমতেই যুদ্ধ দিয়ার। যদি লোকসভা মই নির্বাচন খেলো মোৰ যুঁজখন অতি সীমিত হৈ যাব, মই এটা সীমিত ঠাইতে এটা সমষ্টিৰ ভিতৰতে মই আবদ্ধ থাকিব পাৰিম আর তাতকে নোৱাৰ মই সেইটো বিচৰা নাই। মই সমগ্র অসমতেই বিজেপির বিরুদ্ধে যুঁজখন শক্তিশালী কৰাটো বিচাৰিছোঁ। মুখ খুলিছে আম আদমি পার্টির ডক্টর ভবেন চৌধুরীয়ে। মুখ খুলি কৈছে কংগ্রেসে প্রার্থী চূড়ান্ত নকরে, কংগ্রেসে কি করব? তেনহলে আম আদমি পার্টিয়ে কোনো ধরনের ক্যান্ডিডেটের নাম এতিয়ালৈকে ঘোষণা করা নাই, গতি আমি কোনোবা মানুষে সম্ভাব্য প্রার্থী তালিকা এখন প্রকাশ করলে বলে আমি তাত মানি লব নোৱাৰো, এই কথা নাই। কারণ মই স্পষ্টভাবে কৈছোঁ আমি ইলেকশন খেলিম, কোনো সমষ্টিত খেলিম, এইটো এটা সিদ্ধান্ত লওয়ার পাছত আমি এই সিদ্ধান্ত লৈ আমি দিল্লীলৈ পঠিয়াম। এইবার শুনক 14টা সমষ্টির বাবে কেনেকৈ প্যানেল প্রস্তুত হয়েছে। বিরোধী শিবিরত চলা সরব চর্চা অনুসরি একোটা সমষ্টির বাবে 2-3 জনীয়া প্যানেল প্রস্তুত করা হয়েছে। ডিব্রুগড়ত লুণীনজ্যোতি গগৈ অথবা বিপুল গগৈ, যোরহাটত দেবব্রত শইকীয়া বা ঋতুরাজ কোঁৱর, কাজিরঙাত রজলিনা তির্কি অথবা গোলাপ শইকীয়া, নগাঁৱত গৌরব গগৈ অথবা প্রদ্যুৎ বৰদলৈ, গুৱাহাটীত মীৰা বৰঠাকুৰ অথবা ডাক্তৰ ভবেন চৌধুৰী, দৰং ওদালগুৰিত মাধৱ ৰাজবংশী অথবা জয়ন্ত কলিতা, লক্ষীমপুৰত উদয় শঙ্কৰ হাজৰিকা অথবা ডক্টৰ জয়প্ৰকাশ দাস, কোকৰাঝাৰত প্ৰবীণ বড়ো অথবা গৰ্জন মুছাহাৰী, ডিফুত জয়রাম ইংলেং অথবা গ্লেণ্ডং ইংতি, বৰপেটাত দীপবায়ন অথবা ৰাতুল কলিতা, ধুবুৰীত ৰকিবুল হুছেইন অথবা আব্দুল খালেক, করিমগঞ্জত হাফিজ রশিদ চৌধুরী অথবা আব্দুস তপাদার, শোণিতপুরত রিপুন বরা অথবা বর্ণালী ফুকন, শিলচরত নৈরিতা জয় শুক্লা অথবা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম প্যানেলত রখা হয়েছে। পিছে এই প্রার্থিত্বর প্যানেলও চূড়ান্ত বলে কব নারী। আমার দলের যে পরিকল্পনা সেই পরিকল্পনা মতে আমি কাম কাজও করে আছো, পরিকল্পনার সমগ্র বিষয়টি বিরোধী ঐক্য মঞ্চ মজিয়াত আমি ইতিমধ্যে উপস্থাপন করছো। আমি কোত কোত খেলিব খুঁজিছো সেই সম্পর্কত আমার চিন্তা পরিকল্পনা, কোন খেলিব খুঁজছে সেই সম্পর্কত সকলো বিষয় আমি স্পষ্ট রূপত আমি দাঙি ধরেছো। 29 জানুয়ারির পিছত এই বিষয়টি সন্দর্ভত AICCর বার্তালাপ করব প্রদেশ কংগ্রেসে, সেই কথাও স্পষ্ট করে দিছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। ব্যুরো রিপোর্ট, DY 365।